हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कमल कार्पेंटर वर्क। तो बंधुरा आज के लिए एसेछि एकटा नतून भिडियो मॉडुलर किचन। तो देखुन कत सुंदर उपरे ग्रेनाइट दिए लागानो आछे एबं उपरटा ग्लास सेल, ग्लास डोर, उपरे स्टोरेजेर जगह, नीचे स्टोरेज जगह। तोमरा देखते ही पाच्छो जे किचेनटा। तो এবারে আমরা দেখব যে কিচেনের মধ্যে আছে কি, তো কি কি ফিটিং লাগানো আছে, কিভাবে লাগানো আছে আমরা দেখে নেই। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা ট্যান্ডেম চ্যানেল দিয়ে ডয়ার বানানো আছে, যেটা স্মুথলি টানলে স্মুথলি আসবে এবং স্মুথলি ক্লোজ করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং অটো কবজার মাধ্যমে ডোর বানানো আছে। দেখো কত সুন্দরভাবে কিচেনটা সাজানো আছে, কর্নার একটা আছে, সেই কর্নারটাতে কীভাবে ইউজ করা হয়েছে ফিটিংয়ের মাধ্যমে ডোরটা স্মুথলি যাবে, স্মুথলি টানলে স্মুথলি আসবে এবং স্মুথলি বন্ধ হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছি আমরা এখন গ্লাস ডোর এবং ভিতরে গ্লাস সেল। এখনও যেহেতু কাজটা কমপ্লিট হয়নি, তো টেপ লাগানো আছে দেখতে পাচ্ছে আমরা সবাই। তো এই দেখো কত সুন্দর একটা পাল্লা ছোট্ট রকম। তো এখানে স্মুথলি অটো কবজা লাগানো আছে, তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই দেখো এটা ফিটিং দিয়ে পাল্লাটা উপর দিকে উঠবে, হাইড্রোলিক সিস্টেম স্মুথলি নিচে নেমে যাবে। দেখো খুব উঠছে এবং খুব সুন্দরভাবে অটোমেটিক নিচেও নেমে যাচ্ছে। এই দেখো। তো বন্ধুরা কিচেনটা কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক একটি শেয়ার করতে ভুলবে না। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই একটা কর্নার আছে দেখো, যেটা ইউজফুল করা হয়েছে, যেগুলো সাধারণত ইউজফুল খুব কমই করা হয়, কিন্তু নতুন নতুন ফিটিংয়ের মাধ্যমে আমরা এই কর্নারগুলো কোনোরকম আনইউজফুল করতে দেই না, সব কিছু ইউজফুলের জন্য, কোনো জায়গা ওয়েস্টেজ যায় না, স্টোরেজের জন্য আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন। দেখছো বন্ধুরা কত সুন্দরভাবে স্মুথলি সব কিছু হচ্ছে। তো দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।